হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ওয়িং স্কেলের ইপ্রম আইসি বা কন্ট্রোলার আইসি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কী প্রবলেম হবে। এখানে আমার কাছে একটা মাদারবোর্ড রয়েছে যেটার কন্ট্রোলারটা খারাপ আছে। আগে দেখাচ্ছি যে কন্ট্রোলার খারাপ থাকলে কী প্রবলেমটা হচ্ছে। এখানে আমি মেশিনটাকে অন করেছি, দেখতেই পাচ্ছ যে এখানে ডিসপ্লেগুলো কাটা কাটা আসছে আর টোটালটাই উল্টো পাল্টা মেশিনের প্রোগ্রাম দেখাচ্ছে। এই রিপেয়ারিংটাই আজকে তোমাদেরকে দেখাবো, তাহলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। যখনই আমি ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতেও শিখতে পারবে। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কিভাবে এই রিপেয়ারিংটা করছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি। আমি চাই আগামী দিনেও তোমরা এইভাবে আমাকে সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না, তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে সবসময় আমাকে সহযোগিতা করো। যাই হোক, এটা হচ্ছে খারাপ বিক্রম আইসি যার জন্য এখানে ডিসপ্লেটা কাটা কাটা আসছে আর প্রোগ্রামটাও উল্টোপাল্টা দেখাচ্ছে। এই ইপ্রমটাই আমি চেঞ্জ করব। আমার এখানে একটা বোর্ড রয়েছে, এই বোর্ডের ইপ্রম আইসিটা ভালো রয়েছে। এই ইপ্রম আইসিটাই এখানে এখান থেকে তুলে আমি যে বোর্ডটা লাগানো খারাপ আইসিটা রয়েছে ওই আইসির জায়গায় এই ইপ্রম আইসিটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে তোমাদেরকে একবার দেখাবো যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কি না। তাহলে চলো, এখান থেকে আমি ইপ্রম আইসিটা তুলছি, তুলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই কাজটা করবে তারা খুব সাবধানে করবে, কারণ না এই ইপ্রম আইসি তোলার সময় অনেক সময় এই পিনগুলো ভেঙে যায়। সুতরাং এই কাজটা খুবই সাবধানের সাথে করতে হবে যাতে পিনগুলো ভেঙে না যায়। আমি দুটো বোর্ড থেকেই ইপ্রম আইসিগুলোকে তুলে নিয়েছি। এই হচ্ছে পুরনো ইপ্রম আইসি যেটা খারাপ আছে, এই জায়গাতেই আমি নতুন ইপ্রম আইসিটা এখানে লাগিয়ে দেব। এখানে ইপ্রম আইসি যখনই তোমরা লাগাবে তখনই কিন্তু দেখতে হবে যে সেম একই টাইপের ইপ্রম আছে কি না, বা একই টাইপের মাদারবোর্ড আছে কি না। এখানে কিন্তু অন্য এখানে একটা যে মাদারবোর্ড রয়েছে এটা হচ্ছে টিডিএম মাদারবোর্ড, এখানে কিন্তু অন্য কোনো মাদারবোর্ডের প্রোগ্রাম আইসি কিন্তু লাগবে না। তাই তোমরা দেখবে যখনই যে মাদারবোর্ডের থেকে বা সেম টাইপের কন্ট্রোলার বা ইপ্রম আইসি যেন লাগানো হয়, অন্য কোনো ইপ্রম আইসি কিন্তু এক জায়গার ইপ্রম আইসি আরেক জায়গায় কিন্তু লাগালে চলবে না। বারবার একটা কথাই তোমাদেরকে বলছি যে সেম টাইপের কিন্তু ইপ্রম আইসি তোমরা লাগাবে। আমি এখানে একদম সেম টাইপের ইপ্রম আইসি লাগিয়েছি, এখানে সেম একই টাইপের আছে। এখানে আমার নতুন ইপ্রম আইসিটা লাগানো হয়ে গেছে, যেটা আমি নতুন বোর্ড থেকে তুলে এই বোর্ডের মধ্যে লাগিয়েছি। এটা হচ্ছে পুরনো ইপ্রম আইসি, এটা হচ্ছে নতুন ইপ্রম আইসি যেটা আমি এই বোর্ড থেকে তুলে এইখানে লাগিয়ে দিয়েছি। পুরনো যে বোর্ডটা আছে সেই বোর্ডটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার আমি মেশিনটাকে অন করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেশিনটাকে অন করেছি, মেশিনটা কিন্তু প্রোগ্রাম দেখিয়ে মেশিনটা চালু হয়েছে। যেটা পুরনো আইসিতে চলছিল না সেটা কিন্তু এই ইপ্রম আইসিতে মেশিনটা চালু হয়ে গেছে। এখানে 00 মোডেও চলে এসছে, দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে নতুন আইসিটা লাগানোর পরে এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে আর এটা হচ্ছে পুরনো আইসি। এবার আমি কি করব, আবার এই মেশিনটাকে অফ করে দেবো। অফ করে আবার যে প্রোগ্রাম আইসিটা আছে পুরনো প্রোগ্রাম আইসিটা, আবার পুরনো প্রোগ্রাম আইসিটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে একই সেম প্রবলেম হচ্ছে কি না। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এখানে এই প্রোগ্রাম আইসিটারই প্রবলেম ছিল যার জন্য মেশিনটা চালু হচ্ছিল না, এখন নতুন ইপ্রম লাগানোতে মেশিনটা চালু হয়ে গেছে।
আমি আবার মেশিনের যে পুরনো ইপ্রম আইসিটা রয়েছিল সেই ইপ্রম আইসিটাই আবার লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে পুরনো ইপ্রম আইসি আর এটা হচ্ছে নতুন ইপ্রম আইসি। এবার আমি মেশিনটাকে চালু করব। দেখতেই পাচ্ছ সেম একই প্রবলেম, যে ডিসপ্লে কাটা কাটা আসছে, যেটা প্রথমে দেখাচ্ছিল সেইটাই আসছে। তাহলে এখান থেকে আমরা শিওর হতে পারছি যে এখানে 100% যে কন্ট্রোলারটাই খারাপ রয়েছে, যার জন্য এই মেশিনটা চালু ঠিকমতো চালু হচ্ছে না। তাহলে বন্ধুরা রিপেয়ারিংটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো।